ভাইজ্যাক ভ্রমণের আজ দ্বিতীয় দিনের গন্তব্য আরাকু ভ্যালি। ভোরের আরকে বিচের দৃশ্য, একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, রাস্তার অর্ধেকটা এখানে বন্ধ করে মানুষজনের জন্য মর্নিং ওয়াকের ব্যবস্থা করা হয়েছে। হাতে সময় কম থাকায় সেখানকার সূর্যোদয় দেখা হলো না ঠিকই, কিন্তু তার আগের মুহূর্তগুলি ছিল অসাধারণ। তাও কিছুটা সময় আমরা সেখানে কাটালাম। এরপর শুরু হলো সেই অসাধারণ না ভুলতে পারা ট্রেন জার্নি। Sometimes like all you want to do is run. Hear me out, it's all the things you never show. They're all the things I want to know. Secrets in your heart. আমরা নেমে পড়লাম বোড়া গুহালু স্টেশনে। প্রথমে আমরা দেখে নিলাম বিখ্যাত বোড়া কেভ। বোড়া গুহালু স্টেশন নেমে আপনাকে একটি গাড়ি বা একটি অটো করে নিতে হবে রিজার্ভ, যেটি আপনাকে আরাকু ভ্যালির নানান দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখাবে আর আপনার ফেরার ট্রেনের টাইম অনুযায়ী আরাকু স্টেশনে আপনাকে ছেড়ে দেবে। ছোট 4 সিটার গাড়ি প্রায় 3000 টাকা আর অটো 1500 থেকে 2000 টাকা চাইবে, তবু আপনারা দরদাম করে নেবেন। বোড়া কেভ এতটাই বড় আর অদ্ভুত যে চোখে না দেখলে অনুভব করা যাবে না। ডিসকভারি চ্যানেলে এতদিন বিদেশের অনেক এমন জায়গা দেখে এসেছি, তবে নিজের চোখে দেখাটাই ছিল অদ্ভুত। পুরো বোড়া কেভ ঘুরে দেখতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। অনেকটা রাস্তা নামতে ও আবার উঠতে হবে। কোরা কেভ থেকে আমরা চলে আসলাম তাতি গোডা ওয়াটারফলস দেখতে। এরপর আমরা চলে এলাম অনন্তগিরি কফি প্ল্যান্টেশন। এখানে কফি আর গোলমরিচের চাষ হয়। এর সামনে থেকে আপনি অনেক কম দামে কফি এবং নানা রকম মশলা কিনতে পারবেন। চলে এলাম গালি কোন্ডা ভিউ পয়েন্ট। ট্রাইবাল মিউজিয়াম, এখানে অনেক মডেলের মাধ্যমে এখানকার আদিবাসীদের জীবনযাত্রার ছবি তুলে ধরা হয়েছে। বিখ্যাত বাম্বু চিকেন দিয়ে লাঞ্চ সেরে আমরা ফেরার পথ ধরলাম। আরাকু আসলে আপনারা বাম্বু চিকেন বা বাম্বু বিরিয়ানি ট্রাই করতে একদমই ভুলবেন না। পরন্ত বিকেলে আরাকু ভ্যালির সৌন্দর্য উপভোগ করতে করতে আবার ভাইজ্যাক ফিরতে শুরু করলাম।